আসসালামু আলাইকুম আমি একরামুল হক একরামুল হক ডিজি চ্যানেল থেকে বলছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স সম্পর্কে আলোচনা তুলে ধরবো আমার বিশ্বাস আমাদের এই ক্লাসটি দেখলে তোমাদের সমস্যা একেবারে কমে যাবে আমরা আলোচনায় চলে যাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যে বিষয়গুলি আজকে আলোচনায় তুলে ধরব আমরা এক জলক দেখে নিচ্ছি আমরা এখানে তিনটি ফ্রম রয়েছে তিনটি ফ্রম আমরা ব্যবহার করি টেন্সের ক্ষেত্রে আর প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট ফ্রম ব্যবহার করা হয় এখানে তিনটি ফর্ম রয়েছে প্রেজেন্ট ফ্রম পাস্ট ফ্রম এবং পাস্ট পার্টিসিপল ফ্রম অর্থাৎ আমরা এক জলক দেখে নিচ্ছি পরবর্তীতে আরও এই বিস্তারিত আলোচনা করবো আমরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করবো এক জলক দেখে নিচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সাবজেক্টের পরেই বারবে প্রেজেন্ট ফ্রম বসে আমরা এই অংশটাও দেখে নিলাম এম ইজ এবং আর এর পরে সাবজেক্ট বসানোর পরে এম ইজ এবং আর এর পরে বার বসে না অর্থাৎ এম ইজ এর পরে যদি বার না বসে সেটি হান্ড্রেড পারসেন্ট প্রেজেন্ট অ্যান এটি একটি কৌশল আমরা এটিও দেখে নিলাম আলোচনা পরবর্তীতে আমরা গভীরভাবে করব অর্থাৎ সাবজেক্টের পরেই বারবার প্রেজেন্ট ফ্রম হবে সাবজেক্টের পরেই যখন বারবার প্রেজেন্ট ফ্রম হবে তখনই সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ সাবজেক্ট বার আদার্স অংশ সাবজেক্ট বারবার প্রেজেন্ট ফ্রম যখনই হবে তখনই সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এই সম্পর্কে আমরা আগেও আলোচনা করেছি আমাদের শিক্ষার্থীরা এই বিষয়টি যদি ফলো করতে পারে তাদের ভুল হবে না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এম ইজ এবং আর এর পরে যদি বার্ব না থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ড্যান্স সাবজেক্ট বসানোর পরে এম এর একটি তারপরে যদি বার্ব না থাকে এবং সেই সেন্টেন্সটি হানড্রেড পার্সেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট ডিফিনিট এই বিষয়ে আলোচনা করবো আমরা এক ঝলক দেখে নিচ্ছি কি কি বিষয়ে আমরা আজকে আলোচনা তুলে ধরবো এবং আমাদের যে ক্লাসটি পরিষ্কার করে আমরা আমাদের ছাত্রদের কাছে আমরা উপস্থাপন করব। হ্যাভ বা হ্যাজের পরে বার্ভ না থাকলে সেটিও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এটিও আমরা আলোচনা করব এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টের পরে এই এর একটি রয়েছে ইস রয়েছে এবং বার্ভ নেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটি আমরা দেখে নিলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বার্ভের কিন্তু তিনটি ফ্রম মূলত তিনটি ফ্রম আমরা বলে থাকি যে প্রেজেন্ট ফ্রম পাস ফ্রম পাস পার্টিজিবল ফ্রম এই তিনটি ফর্মে আমরা উল্লেখ করি এখন এই প্রেজেন্ট ফর্ম যদি আমরা বসাই সাবজেক্টের সাথে বসাই হানড্রেড পারসেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এইভাবে যদি আমরা যদি একশোটি প্রেজেন্ট ফর্ম বসাই কোনো সাবজেক্টের সাথে সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে পাস্ট ফর্ম বসাইলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে অর্থাৎ আমরা যেহেতু প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স হানড্রেড পারসেন্ট করতে চাচ্ছি আমরা আমরা প্রথম সারিতে প্রেজেন্ট ফ্রম রয়েছে দ্বিতীয় সারিতে পাস ফ্রম তৃতীয় সারিতে পাসওয়ার্ড হিসাব ফ্রম রয়েছে অর্থাৎ প্রথম সারির বার্বগুলি যদি আমরা সাবজেক্টের সাথে বসাই সেটি হানড্রেড পারসেন্ট প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স এই রুলটা যদি তারা মনে রাখে আমার বিশ্বাস তারা ইজিলি তারা বসাতে পারবে এবং প্রেজেন্ট ইন ডিফিনিট টেন্স চিনতে পারবে ভুল হবে না প্রিয় শিক্ষার্থীবদ্ধরা একমাত্র সাবজেক্টের পরে বারবার সাথে এস বাই এস হয় সেটি প্রেজেন্ট ইন্ডিভিনিট টেন্সের ক্ষেত্রেই সেটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সাবজেক্ট সেই ক্ষেত্রে এস বাই ইএস হয় আবার এবং শুধুমাত্র প্রেজেন্ট ইন্ডিভিনিট টেন্সের ক্ষেত্রেই বারবার সাথে এস ইএস বসে কি বসে এস বাই ইএস বসে এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেই ক্ষেত্রে এস বা ইএস বসে কোথায় বসে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে বার্বের সাথে এস বাই এস বসে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আগেই বলেছি বার্বের তিনটি ফর্ম প্রেজেন্ট ফ্রম পাস ফ্রম পার্সিশ ফর্ম আমরা দুই সাবজেক্টের সাথে প্রেজেন্ট ফ্রম বসাই প্রেজেন্ট টেন্স এখানে আমরা সাবজেক্ট লিখেছি ওই ওয়ের সাথে যদি আমরা এখানে চারটি ফর্ম রয়েছে প্রথম সারির ফ্রম যদি আমরা বসাই প্রেজেন্ট ফ্রম বসাই তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে উই ডু উই প্লে উই ওয়ার্ক উই কাম এভাবে যদি আমরা দুইশো ওয়ার্ড বসাই দুইশো প্রেজেন্ট ফ্রম বসাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে অর্থাৎ প্রেজেন্ট ফ্রম সারা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় না এই অংশটা আমরা বুঝতে চেষ্টা করব প্রেজেন্ট ইনডিফিনিট কখনোই আমাদের বল হবে না অর্থাৎ প্রেজেন্ট ফ্রম লাগবে প্রেজেন্ট ইনডিফিনিট করতে হলে আমরা সেটি এখানে আমরা বুঝতে পেরেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা প্রতিটি বাংলা বাক্য আমরা বলছি আমি যাই আই গো তুমি পড়ো ইউ রিড আমরা আশি উই কাম তাহারা করে তারা করে দে ডু তারা করে দে ডু এখানে আমরা প্রত্যেকটা বার্বের যে ফ্রম পেয়েছি সাবজেক্টের পরে বার্বের ফ্রম পেয়েছি প্রেজেন্ট ফ্রম পেয়েছি প্রেসিডেন্ট ইভিনিট ডেন্স প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আলোচনা করছি একজন শিক্ষক শিক্ষা দেয় একজন শিক্ষক মানে টিচার শিক্ষা দেয় মানে টিচার্স এখানে একজন শিক্ষক থার্ড পারসন সিঙ্গুলার সেই জন্য বারবার সাথে এস ইয়েস হয়েছে দ্বিতীয় নম্বর সেন্টেন্স লোকটি কাজ করে লোকটি মানে দ্য ম্যান কাজ করে মানে ওয়ার্কস সর্বশেষ আমরা যেটি আলোচনা করব আব্দুল করিম আসে আব্দুল করিম কামস অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে বার্বের সাথে এস বাই এস যুক্ত হয় আর এস বাই এস একমাত্র প্রেজেন্ট ইন্ডিভিনিট টেন্সের ক্ষেত্রে হয় বাকি এগারোটা টেন্সে হয় না শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই বার্বের সাথে এস বাই এস যুক্ত হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আগেই বলেছি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে বার্বের সাথে এস বাই এস যুগ হয় সে চালিয়ে যায় হিমেন্টিন্স মামুন যায় মামুন গোজ মামুন কাজ করে মামুন ওয়ার্কস আমরা যে বিষয়টি পরিষ্কার করেছি শুধুমাত্র প্রেজেন্ট ইন্ডিফেনিট টেন্সের ক্ষেত্রেই বারবারের সাথে এস বাই এস যুক্ত হয় অন্য কোনো টেন্সে বাই এস যুক্ত হয় না এই জিনিসটি আমরা মনে রাখবো শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রেই বার্বের সাথে এস বাই ইয়েস যুক্ত হয় অন্য কোনো টেন্সে যুক্ত হয় না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে সাবজেক্টের পরে প্রেজেন্ট ফ্রম হবে প্রেজেন্ট ফ্রম হবে সাবজেক্টের পরে প্রেজেন্ট ফ্রম হবে বা বাকি অংশ অভ্যসাবো আমরা প্রথমে সাবজেক্ট হবে তারপরে প্রেজেন্ট ফ্রম তারপরে বাকি অংশ প্রথমে সাবজেক্ট তারপরে বারবারের প্রেজেন্ট ফ্রম বাকি অংশ আমরা প্রত্যেকটা সেন্টেন্সে কীভাবে করেছি আই মেক এ বাস্কেট আমি একটি জুরি তৈরি করি এ ফার্মার ওয়ার্কস ইন দ্য ফিল্ড একজন কৃষক মাঠে কাজ করে একইভাবে আমরা করেছি অর্থাৎ সাবজেক্টের পরে প্রেজেন্ট ফ্রম থাকলেই সেটি প্রেজেন্ট ইন টেন্স প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এম ইস এবং আর এম ই অথবা আরের এর পরে অবলিক দিয়ে রেখেছি এমিজারের পরে যদি বার্ফ না থাকে তাহলে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স হয় অর্থাৎ এম ইজ আর তিনটের একটি থাকবে সাবজেক্টের পরে তারপরে যদি বার্ফ না থাকে এভাবে যদি শত শত নয় হাজার হাজার সেন্টেন্স যদি আমরা পাই যে সাবজেক্ট রয়েছে এমেজারের একটি রয়েছে তারপরে আর বার্ফ নেই সেন্টেন্সে হানড্রেড পার্সেন্ট প্রেজেন্ট এন ডিফিনিটেন্স গুরুত্বপূর্ণ একটি রুল এটি মুখস্থ করতে হবে যে এম অথবা ইস অথবা আর এর পরে যদি বার্ব না থাকে সেই সেন্টেন্সটি হানড্রেড পার্সেন্ট প্রেজেন্ট এন ডিফিনিটেন্স প্রিয় শিক্ষার্থী বন্ধুরা হ্যাব অথবা হ্যাজের পরে যদি বার্ব না থাকে হ্যাব অথবা হ্যাজের পরে যদি বার্ব না থাকে সেটি হানড্রেড পার্সেন্ট প্রেজেন্ট ইন ডিফিনিটেন্স যদি বার্ব না থাকে সেটি প্রেজেন্ট টেন্স আমরা গুরুত্বপূর্ণ আলোচনা আমরা বুঝতে চেষ্টা করেছি আমরা অবশ্যই এগুলি ফলো করব আমরা একটু দেখাবো আর একটু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা গুরুত্বপূর্ণ আলোচনা এখানে করেছি যেমন এখানে বলেছি ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ এখানে সাবজেক্টের পরে ইজের পরে আর কিন্তু বার্প নেই এটি হান্ড্রেড পার্সেন্ট প্রেজেন্ট ইনডিফিনিটেন্স এভাবে যদি হাজার হাজার সেন্টেন্স আমরা লিখি বলি সেটি প্রেজেন্ট ইনডিফিনিটেন্স হবে যেমন বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ সেটি প্রেজেন্ট ইনডিফিনিটেন্স সর্বশেষ যে সেন্টেন্সটি রয়েছে এ কম্পিউটার ইজ এন ইম্পর্টেন্ট থিং ফর আস এটি ইউ প্রেজেন্ট অর্থাৎ ইজের পরে আর বার্প নেই হান্ড্রেড পারসেন্ট প্রেজেন্ট ইনডিফিনিটেন্স প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা একটি রুল বলেছিলাম হ্যাব অথবা হ্যাজের পরে যদি বার্ভ না থাকে সেটি প্রেজেন্ট ইন ডিফিনিটেন্স এখানেও আমরা হ্যাবের পরে কোনো বার্ভ নেই প্রেজেন্ট ইনডিফিনিটেন্স আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইউর ফ্যামিলি আমি তোমার পরিবার সম্পর্কে ধারণা নেই এটি প্রেজেন্ট ইনডিফিনিটেন্স